না, নতুন নাম্বারে টাকা পাঠাই দিয়েন কেন? না, এই পুরান পুরানটা দিয়া করলে ভালো হবে, এই 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 নতুনটা দিয়া করলে অনেক টাকা দেওয়া লাগবে বেদার কেড়ে। আপনি কি বলুন, আমি টাকা আপনি পুরো নাম্বারে না নতুন নাম্বারে টাকা পাঠান। ঠিক আছে, আমি টাকা পাঠাই দিচ্ছি। 10 লক্ষ টাকা বুঝছেন? ঠিক আছে, টাকা কম দিলে আমি নেব না। ইসলামী ব্যাংকে দিয়েন। ঠিক আছে, 10 লক্ষ টাকা। সাতদিন পরে টাকা কি আপনার অ্যাকাউন্টে দিতে হইব নাকি? আচ্ছা ঠিক আছে, ঠান্ডাও না কেন, তো আপনার অ্যাকাউন্টে দিতে হবে কেন? কত লক্ষ দিতে হইব? আমি তো 11 লক্ষ টাকা নিছি আপনার থেকে। ঠিক আছে, আমি 1000 টাকা দিব। 1000 টাকা দিতে না এখন? আচ্ছা ঠিক আছে। আপনি তো আমাকে অনেক টাকা দিয়ে দিয়েছিলেন, আমি তো অনেক টাকা দিয়েছি, এবার আপনার আমাকে অনেক টাকা দেওয়া লাগবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কত লাগবে আপনার? 10,000। 10,000 টাকা লাভ দিতে হইব? আমি তো আপনাকে না বলে তো একটা 10,000 টাকা পাঠিয়ে দিতে আজকে? হ্যাঁ 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 আজকে লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি টাকা আপনার কোন ব্যাংকে দিতাম? এই ওই আবার নতুন ব্যাংকে দিয়ে দিয়ে। কি নাম, অ্যাকাউন্ট নাম্বার কই? অ্যাকাউন্টের নাম্বার সেটা আমি এখন দেখাই দিচ্ছি। আপনি কোথায় কি বেল ওয়াট এট এবার আপনি দেখে যাবেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমার মোবাইলে মেসেজ আসছে। তাহলে তো ভালো, তাহলে তো চলিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি কি খাবেন এখন বলেন? আপনি তো আমার এত টাকা দিয়েছেন, কি খাবেন বাবা? আপনি কি খাবেন? আমাকে কিছু দেওয়া লাগবে না, আমি আপনাকে এবার দাসের মত নামাজ তাই কত উনো লাগবে তাই। আজান দিতে আপনি আজান শুনেন?
এখানে টাকা কম আছে টাকা আরো বেশি লাগবে আমার এটা হবে না আচ্ছা ঠিক আছে এর কত এখানে 3000 এখানে 6000 9000 টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা আর টাকা লাগবে না আমার বুঝছেন আমার এখন এখন আজান দিতেছে আজান জবাব দেন লাগু করে লাগু করে বুঝছি বুঝছি আচ্ছা আমি রাখি দিই ব্যাংকে জমা দিতাম না এখন না আমার মুখ দোষ লাগবে তো জি স্যার বলেন আমি আপনাকে আজকে আমি টাকাগুলো আপনাকে দিচ্ছি আজকে তো সাইন মাস বললাম আমি সাইন মাস চলে গেল আমি তো আপনাকে সাইন মাস আরো বড় গেল আমি আপনাকে দিই আমার খেয়াল নাই ইজন আজকে আমি এই টাকা করে আপনাকে আচ্ছা এখন আপনার কাছে রাখি দেন আমি আজান দিতে হবে আজান দেওয়ার পর নিব কেন আপনি একদিন একদিন একটা বাহানা ধরিয়ে থাকেন ধরুন আমি এটা আজানটা দিলে আপনি একটু দাঁড়ান কেন আপনি দাঁড়ান আমি আজান দিই আল্লাহ বিল্ডিং এনে শীতের দিনে গরম গরমের দিনে শীতের ব্যবস্থা করে দিস আল্লাহ বেশি বেশি বন্ধ করে দিস আল্লাহ মানে ডাক্তার বানাই দিস আল্লাহ মানে কুটি কুটি টের মালিক বানাই দিস দোয়া করে দিস বাবা ও বাবা
ইগো আন্নের আন্নের মর্গে দেনে যে সাইকেলের মধ্যে উঠে গেছে এটার বিচার করতে না নে আমি আপনার মুরগি রে এর মারা মাইর গো কি কাজ বলেন আপনার এই টাকাগুলো নেন আমি তো সব টাকা কথা বলবো আমার মোবাইল এই দেখুন আচ্ছা আমি সাগুলো খাইনি না আমি মুড়া খাইনি তুই আমরা বসে বসে ইমনি আসো স্যার যাচ্ছে নি চলো আনছো